আসসালামু আলাইকুম, আমার নাম ইনজামামুল শেখ। আর এখন আমি তোমাদের ক্লাস নাইনের ভূগোলের যে অভিজ্ঞতা গোলকরূপে আছে পৃথিবী, এটা সহজ আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এবং যে যে মানে উত্তর প্রশ্ন যে যে তোমাদেরকে পড়তে হবে, মেন মেন প্রশ্নগুলো তোমাদেরকে আজকে দাগ দিয়ে দেবো, ঠিক আছে? তো অভিজ্ঞতা গোলকরূপে পৃথিবী, মহাশূন্য থেকে পৃথিবী যত ছবি তোলা হয়েছে তার প্রতিটি মানে প্রতিটিতে দেখা গেছে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মানে উত্তর ও দক্ষিণ দুই মেরু অঞ্চল কিছুটা চাপা। মানে পৃথিবী ধরো, এটা পৃথিবী ধরো, মানে এর উত্তর এবং দক্ষিণ এই দুই মেরু অঞ্চল কিছুটা চাপা। এই দেখো লাল লাল দাগ দাগ আছে, মানে এটা উত্তর ও দক্ষিণ না, এ উত্তর আর এই দক্ষিণ মানে যারা মানে চাপা, মানে একদম নিচে নেমে গেছে। আর এবং মধ্যভাগ হলে মধ্যভাগ নিরক্ষীয় অঞ্চল কিছুটা খোলা, মানে এই বরাবর এই অঞ্চলটা এখান থেকে এইগুলো ওইগুলো খোলা। দেখো লাল লাল গায়ে দাগ দিয়েছে, এইগুলো খুলে গেছে। গোলাকার কোনো বস্তুর উত্তর ও দক্ষিণ সামান্য চাপা। গোলাকার কোনো বস্তু ধরো, এটাই ধরো বস্তু, সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম সামান্য খোলা হলে তাকে অভিজ্ঞতা গোলক বলা হয়। তোমরা এখানে বেশি কিছু বলবো না, এখানে বলবে যে গোলাকার দাগ দাও, আমার সাথে সাথে দাগ দাও, তোমরাও দাগ দাও। গোলাকার কোনো বস্তুর উত্তর দক্ষিণ সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম সামান্য ফোলা হলে তাকে বলা হয় অভিগত গোলাক। এই তাকে কি বলে? অভিগত গোলাক বলে, ঠিক আছে? সুতরাং পৃথিবীর আকৃতি হলো অভিগত গোলাক, এই পৃথিবীর আকৃতিটাই হলো অভিগত গোলাক। তাই তোমরা এত অবধি বলবে, ঠিক আছে? অভিগত গোলাক একে কমলালেবুর আকৃতির সঙ্গে তুলনা করা যেতে পারে। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে অভিজ্ঞতা গোলাক কার সঙ্গে তুলনা, কার আকৃতির সাথে তুলনা করা যেতে পারে? কমলালেবুর আকৃতির সাথে তুলনা করা যেতে পারে, ঠিক আছে? এবার দেখো পৃথিবীর অভিজ্ঞতা গোলাক আকৃতির কারণ, পৃথিবীর বর্তমান গতি এবং আবর্তন গতি এবং মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পৃথিবীর শিলাসমূহ উভয় মেরু অঞ্চলের তুলনায় নিরক্ষীয় অঞ্চলে বেশ পরিমাণে সঞ্চিত হয়ে একে একটু স্ফীত করেছে। এখানে কী বলছে, তাই তো? এই জিনিসটা একটু মানে বিশাল টাফ লাগছে, এমন কিছু টাফ নয়, এই জিনিসটাই সব থেকে সহজ। দেখো কী বলছে, ভালো করে তোমরা বুঝো যে পৃথিবীর অভিজ্ঞত গোলক আকৃতির কারণ, মানে এই যে গোল অভিজ্ঞত গোল কারণটা কী? তাই বলছে পৃথিবীর আবর্তন গতি, মানে পৃথিবী যে নিজের নিজের অক্ষে চারিদিকে ঘুরছে ওই আবর্তন গতি, এবং মাধ্যাকর্ষণ বলের প্রভাবে, যে মাধ্যাকর্ষণ একটা বল থাকে যে টান, যে আমাদের স্যার আইজাক নিউটন বিজ্ঞানী যে বল মানে বলটা আবিষ্কার করেছেন সেটার কথা বলছেন। তা ওই বল, ঠিক আছে, ওই মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পৃথিবীর শিলাসমূহ উভয় মেরু অঞ্চলে তুলনায় নিরক্ষীয় অঞ্চলে বেশি পরিমাণ, এই অঞ্চলের তুলনায় এই মিডিল কার্ড যে অঞ্চলে এই অঞ্চলটা মানে পরিমাণে সঞ্চিত, বেশি পরিমাণে সঞ্চিত হয়ে একে একটু স্ফীত করেছে। এখানে বেশি সঞ্চিত হয়ে একটু কী করেছে? স্ফীত মানে মোটা করেছে, স্ফীত করেছে। আবার উত্তর ও দক্ষিণ উভয় প্রান্তভাগ এই জন্য সামান্য চাপা হয়েছে, এটা মোটা হয়েছে, সেই জন্য উত্তর ও দক্ষিণ এই দুই প্রান্তভাগ চাপা হয়েছে। পৃথিবীর আকৃতি হয়েছে অভিজ্ঞত গোলাক, এটাই তো? মানে পৃথিবী নিজের অক্ষে মানে চারিদিকে ঘুরছে, এবং মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবীর শিলাসমূহ উভয় মেরু অঞ্চলের তুলনায় নিরক্ষীয় অঞ্চলের মানে অঞ্চলে বেশি পরিমাণ সঞ্চিত হয়ে থাকে, ঠিক আছে? সেটাই, সঞ্চিত হওয়ার জন্য এটা ফোলা মোটা হয়ে যাচ্ছে, আর মোটা হওয়ার জন্য কী হয়েছে? উত্তর ও দক্ষিণ সামান্য চাপা হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে কারণ। তোমাদেরকে যদি কেউ প্রশ্ন জিজ্ঞাসা করে যে পৃথিবীর অভিজ্ঞত গোলাক আকৃতির কারণ কিন্তু তোমরা বলতে পারবে না যে পৃথিবীর আবর্তন গতি এবং মাধ্যাকর্ষণ বলের প্রভাবে যে মানে উভয় মেরুতে মানে শিলাসমূহ উভয় মেরু অঞ্চলের মানে তুলনায় যে নিরক্ষীয় অঞ্চলে বেশি পরিমাণ মানে জমা হয়ে থাকে, এবং এই জমা হওয়ার জন্য উত্তর দক্ষিণ মানে একটু চাপা হয় এবং পৃথিবীর আকৃতি হয় অভিজ্ঞত গোলাক, এভাবে তোমরা বলতে পারবে অবশ্যই, তো? হ্যাঁ, নিজের ভাষায় বলবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই বলতে পারবে। পৃথিবীর অভিজ্ঞত গোলাক আকৃতির প্রমাণসমূহ, তা তোমরা কি করবে? এটা দাগ দাও, প্রমাণ কারণটা দাগ দাও। আর প্রমাণসমূহ, পৃথিবীর অভিজ্ঞত গোলাক আকৃতির প্রমাণগুলি হলো ওজনের পার্থক্য, এক নম্বর ওজনের পার্থক্য। পরীক্ষা করে দেখা গেছে কোনো একটি বস্তুর ওজন নিরক্ষরেখায় যা হয়, ধরো যে কোনো একটা বস্তু নিরক্ষীয় অঞ্চলে যা হয় মেরুতে, মানে ওই এই ধরো এটা নিরক্ষীয় অঞ্চল, এর ওপরেই মেরুতে ওই বস্তুর ওজন নিরক্ষরেখার ওজন অপেক্ষা কিছুটা বেশি, মানে এই নিরক্ষীয় অঞ্চলে যে বস্তুটার ওজন যত ওজন তত ওই মেরু অঞ্চলের মানে মেরু অঞ্চলের মানে ওই বস্তুটার ওজন কিছুটা বেশি। আসলে
পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষরেখার দূরত্ব, এই কেন্দ্র থেকে নিরক্ষরেখার দূরত্ব বেশি এবং মেরুর দূরত্ব কিছুটা কম। এই নিরক্ষরেখার দূরত্ব বেশি এবং মেরুর দূরত্ব কিছুটা কম, এই কারণে নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরুতে পৃথিবীর অভিকর্ষ টান বেশি হওয়ায় বস্তুর ওজন বেশি। সুতরাং এটি বলা যায় যে পৃথিবীর আকৃতি নিরক্ষরেখা বরাবর কি একটা স্ফীত মানে মোটা, এবং মেরু বরাবর চাপা মানে একদম চাপটা হয়ে যাওয়া, চাপটা হওয়ায় অভিকর্ষ টানের পার্থক্য ঘটে এবং অভিকর্ষ যে বলটা ওটা পার্থক্য ঘটে ঘটে যায় প্রভাব পড়ে বস্তুর ওজনের ওপর, মানে ঘটে যাওয়ার পরে এবার বস্তুর ওজনের ওপর প্রভাব পড়বে। তাহলে পৃথিবী অভিকর্ষ গোলক রূপে মানে গোলক বলে এরূপ হয়, পৃথিবী অভিকর্ষ গোলক বলে এরূপ হয়। একটা করবে তোমরা, এটা করবে যেটা বললাম, ঠিক আছে, মানে এটা তোমরা করবে, কোনটা করবে, এই ওজনের পার্থক্যটা তোমরা করবে। আর এখানে কি করতে হবে বলছি, ভূগোলকের আকৃতি এটা বাদ দাও, এটা অত ইম্পর্টেন্ট নয়, এটা এটা দেখো নিরক্ষীয় ব্যাস, এই তিন নম্বর দাগ দাও, এক নম্বর দাগ দিলে বা তিন নম্বর দাগ দাও, নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হিসাব করে দেখা গেছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, এই দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, এটা ধরো পৃথিবী অভিগত গোলক পৃথিবী, হ্যাঁ ধরো এটা সামো ধরো সাপোজ ধরো অভিগত গোলক পৃথিবী, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় ব্যাস পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,797। এই নিরক্ষীয় ব্যাসটা কি কত, 12,757 কিমি, তো এবং মেরুদেশীয় ব্যাস কি, এই মেরু আর এই মেরু, এই মেরুদেশীয় ব্যাস, হ্যাঁ 12,714, এটা কি, এটা মেরুদেশীয় ব্যাস, ঠিক আছে, এই 12,714 এটা আর এটা বিয়োগ করো, 12,714 বিয়োগ করো, 4 আছে কয় 7, 3-এ, আর এখানে কি 4, আর এগুলো তো মিলে গেল মানে 0, যে আগে 0 বসবে না বিয়োগের ক্ষেত্রে, এটা তো তোমরা ছোটো থাকাই জানো, বাচ্চা ছেলে থেকেই জানো, 41, তাই তো, এই 43। তাহলে কি হচ্ছে 43 কিমি পার্থক্য থাকছে, ডিফারেন্স এই নিরক্ষীয় ব্যাস আর মেরু ব্যাসের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে ওটা কি 43 কিমি। তো এবার তোমাদেরকে যখন বললাম তোমরা কি বলবে, এখানে তোমরা নিজেই নিজে অবশ্যই বলতে পারবে যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এই অঞ্চলে এই মেরু ব্যাস ব্যাসই বলো তোমরা, ঠিক আছে ব্যাস, এটা ব্যাস মেরুদেশীয় ব্যাস আর নিরক্ষীয় ব্যাস, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি এবং মেরুদেশীয় ব্যাস 12,714 কিমি, এদের মধ্যে পার্থক্য হলো 43 কিমি, এইখানে তাই আছে, দেখো হিসাব করে দেখা যাচ্ছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি, মেরু ব্যাস 12,714 কিমি, সুতরাং পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের চেয়ে মানে ব্যাসের চেয়ে 43 কিমি বেশি, তাই তো, মানে এই ব্যাসের চেয়ে এই ব্যাসটা 43 কিমি বেশি আছে, ঠিক আছে। এবার দেখো অর্থাৎ পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত, এবার তোমরা তো অবশ্যই বলতে পারবে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল এটা তো বেশি, অবশ্যই বেশি, এইবার তোমরা কিন্তু বলবে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল কিছুটা মানে সামান্য পরিমাণ ফোলা বা স্ফীত, যা নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত মোটা, কারণ এর ব্যাস বেশি মোটা, এবং কি বলেছে যে এবং মেরু অঞ্চল কিছুটা চাপা, কেন, কারণ এর কম, এর তো কম, এটা থেকে এটা তো কম, অবশ্যই এটা কম হবে, মানে চাপা বলতে গেলে কি হবে, এটা এরকম হবে, এরকম এরকম নিচে নেমে যাবে, এটা এরকম নিচে নেমে যাবে, আর এটা কি হবে জানো, এটা এরকম হবে পূর্ব পশ্চিম, এটা এরকম হবে, তাই তো, হ্যাঁ, তাই পৃথিবীকে অভিগত গোলক বলা হয়, অবশ্যই তাই পৃথিবীকে অভিগত গোলক হয়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা দাগ দিবে। ঘড়ির সময় পরিবর্তন,
এখানে দেখো, এখানে যেগুলো দাগ দিচ্ছে সেগুলো করো, এটা অত বড় করার দরকার নেই। 1671 খ্রিস্টাব্দে ফরাসি জ্যোতির্বিদ জ্যা রিচার্ড দক্ষিণ আমেরিকার উত্তর দিকে অবস্থিত কেইন দ্বীপে 5 ডিগ্রি উত্তর ভ্রমণকালে লক্ষ্য করেন তার পেন্ডুলাম ঘড়িটি প্রতিদিন অর্থাৎ 24 ঘন্টায় 2.5 মিনিট দেরি করে চলেছে। তাই তো, বিশাল বাবা। তো 1671 সালে ফরাসি জ্যোতির্বিদ জ্যা রিচার্ড একজন বিজ্ঞানীর নাম, যিনি মানে জ্যোতির্বিদ, যিনি কী করেছেন দক্ষিণ আমেরিকার আর দক্ষিণ আমেরিক ওনার দক্ষিণ আমেরিকাতে মানে দক্ষিণ আমেরিকায় ছিলেন, দক্ষিণ আমেরিকার উত্তর দিকে, ওই দক্ষিণ আমেরিকার উত্তর দিকে অবস্থিত কেইন দ্বীপে, একটা দ্বীপের নাম, যেটা দ্বীপের নাম হচ্ছে কেইন দ্বীপ। ওই দেখবে আমেরিকা, দক্ষিণ আমেরিকাতে একটা কেইন দ্বীপ আছে দেখবে, অবশ্যই ম্যাপে দেখা যাবে। দক্ষিণ কেইন দ্বীপে 5 ডিগ্রি উত্তর ভ্রমণকালে লক্ষ্য করেন, 5 ডিগ্রি উত্তর, ওই 5 ডিগ্রি উত্তর ভ্রমণকালে লক্ষ্য করেন পুন্ডুলাম ঘড়িটি প্রতিদিন অর্থাৎ 24 ঘন্টায় 2.5 মিনিট দেরি করেছিল। মানে ওটা কেন দেরি করছে? হ্যাঁ, অথচ ওই ঘড়িটি প্যারিস শহরে, ওই ঘড়িটি প্যারিস শহরে কত, 48.30 মিনিট উত্তর। এই একটা ফোঁটা মানে কি 48.30 মিনিট, আর এই 48.30 সরি সরি এরা 30 সেকেন্ড, 48 ডিগ্রি 30 সেকেন্ড, সরি, আর দুটো দাগ মানে মিনিট, ঠিক সময় দিত। আসলে কেইন দ্বীপে নিরক্ষরেখার নিকটে অবস্থিত ওই কেইন দ্বীপে, মানে এই কেইন দ্বীপে, ওইটাতে যেটা বলছি তোমাকে, তোমাদেরকে বলছি, মনের মধ্যে একটা কল্পনা করবে, কল্পনা করার পরে তোমরা কিন্তু এগুলো বুঝতে পারবে, কল্পনা না করলে কখনোই বুঝতে পারবে না। কেইন দ্বীপে নিরক্ষরেখার নিকটে অবস্থিত এবং এই অংশে পৃথিবীর পরিধি বেশি হওয়ায় অভিকর্ষ টানও কম বলে ঘড়িতে দেরি করে চলেছে। কেন কেন ধরি করে কেন ঘড়িটি দেরি করে চলেছে, এইখানেই প্রমাণটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? যে বলতে পারে যে কেন এই কেইন দ্বীপে, হ্যাঁ মানে উত্তর দক্ষিণ দক্ষিণ আমেরিকার উত্তর দিকে অবস্থিত কেইন দ্বীপে 5 ডিগ্রি উত্তর ভ্রমণকালে লক্ষ্য করেন তার পুন্ডলাম ঘড়িটি প্রতিদিন অর্থাৎ 24 ঘন্টায় 2.5 মিনিট দেরি করে চলেছে কেন? এখানে এবার বলবে, আসলে কেইন দ্বীপে নিরক্ষরেখার নিকটে অবস্থিত, এই কেইন দ্বীপে নিরক্ষরেখার নিকটে অবস্থিত এবং ওই অংশে পৃথিবীর পরিধি বেশি হওয়ায় অভিকর্ষ টান কম বলে ঘড়িটি দেরি করে চলে। অন্যদিকে প্যারিস শহরটি মেরুর কিছুটা কাছাকাছি অবস্থিত হওয়ায় ওই অংশে ও পৃথিবীর অভিকর্ষ টান বেশি, তাই ঘড়ির পেন্ডুলামের গতিবেগ বেড়ে যায় এবং সঠিক সময় দেয়। এইখান থেকে এইখান পর্যন্ত এটা তোমাদের উত্তর। আর প্রশ্ন কী হবে? প্রশ্ন তোমাদের আসবে যে দক্ষিণ আমেরিকায় বা জারি চার, তোমরা এখান থেকে প্রশ্ন আসতে পারে দক্ষিণ দেরি করে চলেছে, তোমরা কী করবে জানো? তোমাদেরকে বলছি, এখানে কিছু করবে না, তোমরা এই এই গোটাটাই করবে, ঘড়ির সময় পরিবর্তন। এইখান থেকে তোমরা এইখানে ভালো করে বুঝে পড়বে। দেখি এই লাইনটা কী দিয়েছে, রিচার্ডের এই পর্যবেক্ষণেও পৃথিবীর অভিজ্ঞতা গোলাক আকারে প্রমাণ দেন। হ্যাঁ, এটা তোমাদের লিখতে পারো না লিখতে পারো কোনো, কিন্তু লিখবে, লিখলে ভালো হয়। তা তোমরা এটা মুখস্থ করবে, কী কী বললাম, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তাহলে কী বললাম, এই নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য, আর ঘড়ির সময় পরিবর্তন, আর একটা তোমাদের এই নক্ষত্র পর্যবেক্ষণ, না এটা তো নয়, এটা সেরকম নেই, পৃথিবীর পরিধি ও বৃত্তচাপের দৈর্ঘ্যের পার্থক্য। হ্যাঁ, এই জিনিসটা, পৃথিবীর পরিধি ও বৃত্তচাপের দৈর্ঘ্যের পার্থক্য, এই জিনিসটা তোমরা নিজে পড়ো একবার, আমি তো বুঝিয়ে দিচ্ছি, তো তোমরা একবার নিজে বোঝার চেষ্টা করবে। তোমরা যদি এই জিনিসটা যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু আমি এই জিনিসটা পরে ভিডিওতে, যখন ভিডিও বানাবো, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, কমেন্টে জানার ভিডিও বানাবো, তখন কিন্তু এটা মানে আমাকে বলবে যে স্যার তুমি আপনি যেটা বলছিলেন ওই জিনিসটা আমরা পড়েছি কিন্তু বুঝতে পারিনি, আমাদেরকে একবার আর একবার বুঝিয়ে দেন ওই জিনিসটা, ঠিক আছে? তো আমি বুঝিয়ে দেবো অবশ্যই। জিওডার ধারণা কি? অভিজ্ঞত গোলাক সম্বন্ধে তোমাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হওয়ার, বুঝতে পেরেছো যে পৃথিবীকে সম্পূর্ণ গোলাকৃতির বদলে কিছুটা উপবৃত্তাকার দেখতে, তবে পৃথিবীপৃষ্ঠ একদম মিশন নয়, ভূপৃষ্ঠে মহাদেশ ও উঁচু উঁচু পাহাড় পর্বত আছে, যেমন
তেমনি সাগর মহাসাগরের নিচেও ভূত্বক রয়েছে। পৃথিবীর উচ্চ পৃথিবীর সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্ট। আমরা প্রত্যেককেই জানি যে পৃথিবীর সর্বোচ্চ স্থান কি মাউন্ট এভারেস্ট, যেটার উচ্চতা কত 8,848 মিটার, এবং সমুদ্রের গভীরে সর্বনিম্ন স্থানে মারিয়ানা খাত 10,994 মিটারের মধ্যে পার্থক্য প্রায়, এদের দুজনের মধ্যে পার্থক্য প্রায় 20 কিমি। অর্থাৎ পৃথিবীর স্থলভাগ বন্ধুত্ব অনিয়মিত। কৃত্রিম উপগ্রহ থেকে তথা দূর সংবেদনে পাঠানো ছবি থেকে ধরা পড়েছে, হ্যাঁ, পৃথিবীর মেরু উত্তর মেরু 20 মিটার উঁচু এবং দক্ষিণ মেরু 20 মিটার চাপা। আবার উত্তর গোলার্ধের মধ্যভাগ 8 মিটার নিচু এবং দক্ষিণ গোলার্ধের মধ্যভাগ 8 মিটার ফোলা। আচ্ছা, আমরা যদি গোটা পৃথিবীটাকে গড় সমুদ্রপৃষ্ঠের তলের সমান ভাবি এবং সেই মতো পরিধি বরাবর একটি কাল্পনিক রেখা টানি, তাহলে দেখা যাবে যে স্থলভাগের পাহাড় ও মালভূমির নিচ দিয়ে এবং কোথাও কোথাও সমতল ভূভাগের ওপর দিয়ে রেখাটি প্রসারিত হয়েছে। গড় সমুদ্রপৃষ্ঠের সঙ্গে মোটামুটি মিলে যাওয়া একরকম একটি সমতলী কাল্পনিক রেখাচিত্র থেকে পৃথিবীর যে রূপটি পাওয়া যায় তাকে পৃথিবীর আকৃতি বলে ধরে নেওয়া হয়েছে, যার সঙ্গে কোনো অন্য কোনো আকৃতি মিল বা সাদৃশ্য নেই। বস্তুত পৃথিবী দেখতে পৃথিবীর সাদৃশ্য। তাহলে এখানে কী কী জানো, এটা তোমাদের কী মনে রাখতে হবে, এখানে তোমাদের মনে রাখতে হবে কৃত্রিম উপগ্রহ থেকে তথা দূর সংবেদন পাঠানো ছবি থেকে ধরা পড়েছে পৃথিবীর উত্তর মেরু 20 মিটার উঁচু এবং দক্ষিণ মেরু 20 মিটার ছেড়ে। এই কৃত্রিম উপগ্রহ থেকে তোমরা এই উত্তর 20 মিটার উঁচু এবং দক্ষিণ মেরু 20 মিটার চাপা। আবার উত্তর গোলার্ধের মধ্যভাগ 8 মিটার নিচু এবং দক্ষিণ গোলার্ধের মধ্যভাগ 8 মিটার ফলো। আচ্ছা, এত অবধি, এইখান থেকে এত অবধি করবে, আর কিছু করার দরকার নেই। আর এইখানে দেখো, গ্রিক শব্দ জিওডেস থেকে জিওড শব্দটি এসেছে, যার অর্থ হলো পৃথিবীর সাদৃশ্য। জিওডেস ধারণা যেহেতু অভিকর্ষ বল সব স্থানের সব সমান নয় সমান হয়, তাই পৃথিবীর এই কাল্পনিক তলটি বাস্তবে অনিয়মিত। কেন অনিয়মিত বলে দেবে, অভিকর্ষ বল সব স্থানে সমান হয় তাই পৃথিবীর এই কাল্পনিক তলটি বাস্তবে অনিয়মিত হয়। এবার দেখো, পৃথিবী সহ সৌরজগতের বিভিন্ন গ্রহ সূর্যের আকর্ষণে আমাদের পৃথিবীর মতো অনেক ছোট বড় জ্যোতিষ্ক যারা সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায় তাদের একসাথে সৌর জগৎ বা সৌর পরিবার বলা হয়। সূর্য এই পরিবারের কর্তা। তাহলে ধরো একটা সূর্য, আর সূর্যের পাশে রয়েছে পৃথিবী, তারপরে পৃথিবী বুধ শুক্র এ না সরি প্রথমে বুধ হবে, তারপরে শুক্র হবে, তারপরে বুধ শুক্র হবে, তারপরে পৃথিবী হবে, তারপরে মঙ্গল হবে, তারপরে বৃহস্পতি হবে, তারপরে শনি হবে, তারপরে ইউরেনাস হবে, এগুলো সব মিলে এক একটা কি একটা সৌর পরিবার। তাই ওই জিনিসটাই বলছে যে সূর্যের আকর্ষণ আমাদের পৃথিবীর মতো অনেক ছোট বড় জ্যোতিষ্ক আরও আছে যারা সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায় এবং এদের একসাথে সৌরজগৎ বা সৌর পরিবার বলা হয়। সূর্য এই পরিবারের কর্তা। কর্তাকে সূর্য, পৃথিবীসহ আটটি গ্রহ, পাঁচটি বামন গ্রহ, বিভিন্ন উপগ্রহ, অসংখ্য গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা ইত্যাদি সৌরজগতের অন্তর্গত। বামন গ্রহগুলি হলো প্লুটো, ইরেস, হামিয়া, সেরিয়াস, মাকিমাকি। এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা। এই বামন গ্রহ পাঁচটি কী কী, প্লুটো, ইরিস, হামিয়া, সেরিয়াস, মাকিমাকি। এটা 9 পর্যন্ত, এই একবারে 12 পর্যন্ত পাবে ভূগোলে। ভূগোল তুমি যে ভূগোল পড়বে এই জিনিসটা পাবে। পৃথিবীসহ আটটি গ্রহ কি পাঁচটি আটটি পাঁচটি আটটি গ্রহ আর পাঁচটি বামন গ্রহ, তাই তো? আটটি গ্রহ কি, আটটি গ্রহ দেয়নি এখানে উপগ্রহ, অসংখ্য গণপুঞ্জ, ধূমকেতু, উল্কা। অন্যান্য গ্রহের সঙ্গে পৃথিবীর আকৃতির তুলনা, হ্যাঁ, অন্যান্য গ্রহের সাথে পৃথিবীর আকৃতির যে তুলনাটা বলছে ওরা, সেই তুলনাটা সৌর পরিবারের অন্যান্য গ্রহগুলির মধ্যে বুধ ও শুক্র ছাড়া বাকি সৌর পরিবারের অন্যান্য গ্রহগুলির মধ্যে এই বুধ আর শুক্র এই দুটো গ্রহ ছাড়া বাকি গ্রহগুলির আকৃতি অভিগত গোলকের মতো। কেন? কারণ এই বুধ আর শুক্র নিরক্ষীয় ও মেরু ব্যাস সমান হয়, এরা একদম গোলাকার। পৃথিবী তো নিরক্ষীয় ব্যাস আলাদা আর মেরু ব্যাস তো আলাদা, তাই না? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত?
12,757 আর মেরু ব্যাস কত 12,714 তাহলে ওদের মধ্যে পার্থক্য কত পার্থক্য 43 কিমি কার বেশি নিরক্ষীয় অঞ্চলের সেজন্য ওটা কি ওটা ফোলা মানে স্ফীত মোটা একটু আর মোটা হওয়ার জন্য কি হচ্ছে উত্তর দক্ষিণ কি হচ্ছে উত্তর দক্ষিণ চাপা হয়ে যাচ্ছে চাপা চাপা পড়ে যাচ্ছে তো উত্তর দক্ষিণ মানে চাপা হয়ে যাচ্ছে চাপটা হয়ে যাচ্ছে তাই তো কেন কেন এরকম হচ্ছে ব্যাস ব্যাস তাদের সমান নাই আর বুধ শুক্রর কি বুধ শুক্রর নেই মানে ব্যাস ব্যাসটাই সমান এখানে বলছে আমাকে বলছে যে বুধ শুক্র দেখো ভালো করে লক্ষ্য করো সৌর পরিবারের অন্যান্য গ্রহগুলোর মধ্যে বুধ ও শুক্র ছাড়া বাকি গ্রহগুলি আকৃতি অভিজ্ঞত গোলাকার মতো বুধ ও শুক্রের নিরক্ষীয় ও মেরু ব্যাস সমান হওয়ায় মানে কি এইখানে দেখো বুধ ও শুক্রের নিরক্ষীয় ও মেরু ব্যাস সমান হওয়ায় সমানটাই হচ্ছে গণ্ডগোল সমানের জায়গায় তুমি অসমান বলে দাও তাহলে কিন্তু গোলাকার বলা যাবে না সেটা অভিজ্ঞত গোলাক বলা যা বলতে হবে আর যদি তুমি সমান বলো তাহলে কিন্তু গোলাকার বলতে হবে মঙ্গল গ্রহ যা মঙ্গল গ্রহ প্রায় গোলাকারই কারণ এর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য বেশি নয় বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুনের নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা অনেক বড় তাই এদের আকৃতির সঙ্গে পৃথিবীর আকৃতি পার্থক্য না থাকলেও উত্তর ও দক্ষিণের এই চ্যাপ্টার পরিমাণ পূর্ব পশ্চিমে স্ফীতের পরিমাণ পৃথিবীর অপেক্ষা অনেক গুণ বেশি সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী বিভিন্ন গ্রহ আচ্ছা এটা বুঝতে পারলে তো যেখানে বলছে যে শনি ইউরেনাস নেপচুন এই যে সব গ্রহগুলি বাকি গ্রহ বুধ শুক্র বাদে বাকি গ্রহগুলি পৃথিবী নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের অপেক্ষা অনেক বড় তাই এদের আকৃতির সাথে পৃথিবীর আকৃতির পার্থক্য না থাকলেও উত্তর দক্ষিণ সামান্য চাপায় বা উত্তর দক্ষিণ চ্যাপ্টার পরিমাণ ও পূর্ব পশ্চিমের স্ফীতির পরিমাণ পৃথিবীর অপেক্ষা অনেক গুণ বড় মানে পৃথিবীর যে মানে 43 কিমি পার্থক্য ওদের অনেক আমাদের থেকে অনেক আমাদের আমাদের গ্রহ থেকে ওদের অনেক বেশি সূর্য থেকে দূরত্ব অনুসারে বিভিন্ন গ্রহ সূর্য থেকে দূরত্ব অনুসারে মঙ্গল এগুলো মানে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী বিভিন্ন গ্রহগুলি হলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এগুলো সব এগুলো এক একটা কিলোমিটার দিয়ে আছে এগুলো অত করার দরকার নেই তবে এখানে চলে এসো তোমরা এইখানে এই গ্রহগুলির মধ্যে বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল এই গ্রহগুলির মধ্যে বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল আকারে ছোট এবং এই চারটি গ্রহ সূর্যের কাছের গ্রহ কি আচ্ছা তোমাদেরকে একটা কোশ্চেন বলছি বলো তো সূর্যের কাছের গ্রহগুলির নাম বলো তো যদি বলতে পারো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই বলো ঠিক আছে কমেন্টে বলবে যে সূর্যের কাছের গ্রহ কী কী আর সূর্যের 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 সূর্য থেকে দূরত্ব মানে দূরে যারা আছে তাদের গ্রহগুলির নাম পরপর বলবে ঠিক আছে কমেন্টে বলবে আমাকে অবশ্যই আমি আর বলছি না আর আর বৃহস্পতির আয়তন পৃথিবীর কতগুণ মানে বেশি সেটা সেই জিনিসটাও আমাকে বলবে বলছি না গ্রহ এখানে দেখো গ্রহ উপগ্রহ সংখ্যা গড় ব্যাস কিমি গ্রহ বুধ বুধের উপগ্রহ সংখ্যা নেই কিন্তু এর গড় ব্যাস কত 4,880 আর শুক্রের উপগ্রহ সংখ্যা নেই কিন্তু এর গড় ব্যাস কত 12,104 আর পৃথিবীর উপগ্রহ সংখ্যা একটাই জানি আমাদের পৃথিবীর উপগ্রহ সংখ্যা একটাই কি চাঁদ মুন দ্য মুন চাঁদ ওই চাঁদ মানে চাঁদ দেখো তোমরা একটা জিনিস ভাবো ওই চাঁদে যে চাঁদটা আছে আর পৃথিবী হ্যাঁ ওই চাঁদ কীভাবে সৃষ্টি হলো তো তোমরা আমাকে কমেন্টে বলো তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে অবশ্যই বলবে হ্যাঁ যে স্যার আমি জানি যে এভাবে এভাবে সৃষ্টি হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানাবে যে বুধ কীভাবে সৃষ্টি হলো এই বুধ সরি বুধ নয় চাঁদ কীভাবে সৃষ্টি হলো মঙ্গল মঙ্গলের উপগ্রহ সংখ্যা দুটি কত 6,784 আর বৃহস্পতির উপগ্রহ সংখ্যা 67টি বৃহস্পতি এমনেও বড় এমনেও উপগ্রহ সংখ্যা সবথেকে বেশি আর গড় ব্যাস দেখো 1,42,984 মানে কিমি আর শনি সেকেন্ডে আছে শনি 62টি উপগ্রহ সংখ্যা 1,20,536 ইউরেনাস 27টা উপগ্রহ ইউরেনাসের 27টা উপগ্রহ এটা কি এটা 51,118 নেপচুনের 14,49,532 এবার দেখো সৌরজগতে
পৃথিবীর সক্রিয় অবস্থান। আচ্ছা আর আর কত, আমি বলেছিলাম একটা চ্যাপ্টার শেষ করব, হ্যাঁ আর বেশি নাই, আর বেশি নাই, আর বেশি নাই। সৌরজগতে পৃথিবীর সক্রিয় অবস্থান, সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী তৃতীয়, দাগ দাও তোমরা এখানে দাগ দাও, সূর্য থেকে দূরত্ব অনুযায়ী অনুসারে পৃথিবী তৃতীয় এবং আয়তনে পঞ্চম গ্রহ। তাহলে পৃথিবীর সূর্যের অন্তস্থ গ্রহগুলির মধ্যে বৃহত্তম এবং সৌরজগতের বিভিন্ন সক্রিয় অবস্থান, মানে এখানে তোমরা দাগ দাও, সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবী তৃতীয় এবং আয়তনে পঞ্চম, পৃথিবী সূর্যের অন্তস্থ গ্রহগুলির মধ্যে বৃহত্তম। পৃথিবীর কক্ষতলের সঙ্গে মেরুরেখার হেলানো অবস্থান, যে পৃথিবীর মেরুরেখা তার কক্ষতলের সঙ্গে 65.6 ডিগ্রি কোণে কোণ করে হেলে অবস্থান করছে, এই রূপে অবস্থানের জন্য পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় এবং তাপমাত্রার সমতা বজায় থাকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই এক নম্বরটা এটা করবে, এখান থেকে এটা করবে, কিছু করার না, এগুলো করতে হবে। আর সূর্য থেকে এগুলো কিছু করার দরকার নেই, ওটা করবে আমি বললাম। আর এটা করবে, মানুষের আবাসস্থল, মানে মানুষের আবাসস্থল রূপে পৃথিবী, পৃথিবী হলো সৌর পরিবারের একমাত্র গ্রহ যেখানে প্রাণ আছে এবং প্রাণের অস্তিত্ব টিকিয়ে বজায় রাখার জন্য সব রকমের উপকরণ ও উপাদান পর্যাপ্ত পরিমাণে মজুত আছে। হ্যাঁ জীবন বাঁচানোর যে সব রকম সব কিছুই আছে, বায়ুমণ্ডলের উপস্থিতি, যেমন বায়ুমণ্ডলের উপস্থিতি, বায়ুমণ্ডলের উপস্থিতি, শিলামণ্ডল ও মৃত্তিকার উপস্থিতি, এসব জিনিসগুলো আছে। যেমন বায়ুমণ্ডলে তোমরা এগুলো পড়বে, এগুলো না বুঝতে হলে আমাকে পরে মানে কমেন্টে জানাবে, ঠিক আছে আমি বুঝিয়ে দেবো, না বুঝতে হলে এগুলো তোমরা পড়বে অবশ্যই বুঝতে পারবে। আর যেটা মেন জিনিস আমি বলছি, এটা করার দরকার নেই, এটা তোমাদের মানে বেশি টাফ দিয়েছে, এটা তোমাদের 11-12 এই জিনিসটা আছে, মানে এটা আমাদের আছে জানো। জিপিএস এবং এর ব্যবহার, জিপিএস মহাকাশে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ পরিচালিত সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়, নিখুঁত ও সময় নির্ণয়, উচ্চতা পরিমাণে ব্যবস্থা হলো জিপিএস। তোমরা যেখানে যাও, তোমরা যদি কোথাও হারিয়ে যাও তাহলে কিন্তু জিপিএস কাজে লাগবে। জিপিএস এমনই জিনিস, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, তোমরা খাতায় লিখে নাও। হ্যাঁ গ্লোবাল পজিশনিং সিস্টেম তোমরা খাতায় অবশ্যই লিখে নিবে। জিপিএস এর ফুল ফর্ম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম, ঠিক আছে। আমি পরে ভিডিও করব, তখন তোমাদেরকে ধরাবো যে জিপিএস এর ফুল ফর্ম, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, তো জিপিএস এর ফুল ফর্ম বলো তোমরা, তাই জিপিএস এর ফুল ফর্ম আমার কমেন্টে তখন বলবে, ঠিক আছে। অবস্থান নির্ণয়, জিপিএস এর সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করার মাধ্যমে সঠিক অবস্থান বের করা যায়। হ্যাঁ তোমাকে বললাম জিপিএস এর সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করার মাধ্যমে সঠিক অবস্থান বের করা যায়। হলো যানবাহন, যান চলাচল এক নম্বর করবে এটা, আর বিমান জাহাজ চলাচলে জিপিএস ব্যবস্থা গ্রহণ করা দেওয়া হয়, এমনকি সড়কপথে যানজটযুক্ত রাস্তায় হদিশ জিপিএস বলে দেয়। হ্যাঁ অবশ্যই এই দুটো করবে। আর এখানে কী দেখবো, সামরিক ক্ষেত্রে দেখবো যুদ্ধ প্রতিরক্ষার্থে বিশেষত শত্রুপক্ষের অবস্থান চিহ্নিতকরণ, রকেট মিসাইল যন্ত্র, সৈন্য রসদ প্রেরণের সুবিধার জন্য জিপিএস ব্যবস্থা ভীষণ কার্যকরী ভূমিকা নেই। এটা করবে সামরিক ক্ষেত্রে। আর পাঁচ নম্বর কী হবে, জরিপ কার্যে জিপিএস পদ্ধতির সাহায্যে সঠিক অবস্থান নির্ণয়ের মাধ্যমে নির্ভুল জরিপ কার্য করা যায় এবং ও যথাযথভাবে মানচিত্র তৈরি করা যায়। এটা করবে মৎস্য সংগ্রহ, সমুদ্রে জিপিএস প্রযুক্ত ব্যবহার করে মাছের ঝাঁক নির্ণয় করে মৎস্য সংগ্রহ করা হয়। এই ছ নম্বর, 1, 2, 3, 4, 5 এই পাঁচটা পয়েন্ট করবে, আর কিছু করার দরকার নেই। আর এখানে দেখো বামন গ্রহ, এটা এটা আর এটা এটা চারটাই করবে তোমরা, ঠিক আছে অবশ্যই বুঝতে পারবে, না বোঝার কোনো ই নাই। তারপরে এই শর্ট কোয়েশ্চেন কটাই চার অব্দি শর্ট কোয়েশ্চেন করছি, ঠিক আছে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কি? 12,700। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? তোমরা বলো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, তোমরা নিজে নিজেই বলো, আমি কি পরে ভিডিওতে বলে দেবো, তোমরা চিন্তা করো না। তো তোমাদেরকে আমি কোয়েশ্চেন দিচ্ছি, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত কমেন্টে আমাকে বলবে, কমেন্টে কীভাবে লিখবে আমি বলে দিচ্ছি। কমেন্টে লিখবে এক নম্বর এ, একের দাগের এ উত্তর যেটা হবে সেটা লিখবে, আর ওইরকমভাবে প্রত্যেকটাতে লিখবে। পৃথিবীর মেরু ব্যাস হলো, এবার দুই নম্বর যেটা হবে সেটা লিখবে, ঠিক আছে।
পৃথিবীর মেরু ব্যাস হলো কত? পৃথিবীর মেরু ব্যাস যেটা হবে সেটা পৃথিবীর অভিগত গোলাক আকৃতির প্রমাণের জন্য ঘড়ির পরীক্ষা করেন কে? বলে দিলাম তোমাদেরকে, পৃথিবীর চারিদিকে চাঁদের চাঁদের ঘুরতে সময় লাগে, হ্যাঁ এই কতদিন এটা বলে নি। এটা এটা অবশ্যই পরে ভিডিওতে বলবো, এটা বইয়ে নেয়, এটা দিয়েছে ঠিক আছে, তবে বইয়ে আছে কিন্তু ডিটেলসে দেয়নি ঠিক আছে। তা তোমরা পরে ভিডিও মানে এসো, তোমাদেরকে পরে ভিডিওতে এগুলো জানিয়ে দেবো ঠিক আছে। তা আসসালামু আলাইকুম, আজ এত অবধি থাক। আর যদি এত কিছু প্রবলেম বা অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই বলো, আমি এই ভিডিওতে আর একদিন তাহলে অবশ্যই বানাবো ঠিক আছে। আমি খাটবো, যত পারবো আমি খাট, আমাকে তোমরা খাটাও ঠিক আছে। স্যার বুঝতে পারেনি, বুঝতে পারেনি, তোমরা বোঝার চেষ্টা করো। এই ভিডিওটা দেখছো যে না স্যার বুঝতে পারেনি, অন্য ভিডিও দেখবো, এমন কোনো নয় যে আমি আর বোঝাবো না। কমেন্টে বলো, আমি আরও ভালো করে বোঝাবো তোমাদেরকে, মানে নতুন নতুন ট্রিক্স দিবো। এবার থেকে আমি যে ভিডিও বানালাম, এবার তোমাদের নতুন নতুন ট্রিক্স পাবা। আমার সাথে যোগাযোগ করো, আমার সাথে যুক্ত থাকো তোমরা ঠিক আছে। তো যুক্ত থাকার জন্য কী করতে হবে, তোমাদেরকে একটা সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে দেওয়ার পরে এক ওয়ালটাকে বেস করে দেবে, তাহলে যা নোটিফিকেশান আসবে সব তোমাদের মোবাইলে আগে আগে ঢুকবে, নতুন নতুন সব ভিডিওগুলো ঢুকবে ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে দেবো, সাবস্ক্রাইব করে দেওয়ার পরে ওয়ালটাকে বেস করে দেবো এবং একটা লাইক করে দেবো এবং ভিডিওটাকে শেয়ার করে দেবো, বন্ধু বান্ধব যারা আছে তোমাদেরকে শেয়ার করে দেবো ঠিক আছে। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো সকলেই। তো আজকে এত কিছু থাক, নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, নমস্কার।